हेलो स्टूडेंट तुम्हारे आबारो स्वागत जानाई बंगो पाठशालाय। आमी तुम्हारे क्लास 10 एर जे 26 नम्बर अध्याय राशि विज्ञान सेटा कराच्छिलाम। आगेर क्लासे आमी तुम्हादेरके देखिएछिलाम जे ओजाइव कि एबं ओजाइवके किभाबे ग्राफ पेपारे आंकते हय। आजकेर आमरा पुरोपुरि एकटा अंक करब एबं तार साथे एई अंकटाके जे बिंदुगुलो आमादेर बेर होबे सेई बिंदुगुलोके ग्राफ पेपारे एके आमरा किभाबे ओजाइवटा करते हय सेटाके पुरोपुरि देखब। आर आजके जेटा आमी तुम्हादेरके देखाबो सेटा हच्छे क्षुद्रतर सूचकेर साहाज्ये देखाबो। तो चलो शुरू करा जाक। देखो आमी तुम्हादेरके अंकटा करानोर जोन्नो तुम्हादेर कोषे देखि 26.3 पेज नम्बर होच्छे 358। एई पेजेर जे एकेर दागेर प्रश्नटा रयेछे सेई एकेर दागेर प्रश्नटाके धरे तुम्हादेरके एटा बोझाबो। आमी कि बोलछे देखो एक नम्बर प्रश्नटा बोलछे आमादेर ग्रामेर 100टी दोकानेर दैनिक लाभेर परिमाणेर छक देওয়া হয়েছে। মানে दैनिक প্রত্যেকটা দোকানে दैनिक लाभ করে সেরকম একটা ছক এখানে দেওয়া রয়েছে। ছকটা দেখতেই পাচ্ছ, প্রথমে দেওয়া আছে যে প্রতি দোকানের লাভ টাকায় দেওয়া আছে। 0 থেকে 50 টাকা লাভ করে দোকানের সংখ্যা কটা? 10টা। 50 থেকে 100টা 100 টাকা লাভ করে 16টা দোকান। 100 থেকে 150 টাকা লাভ করে 28টা দোকান। আবার 150 থেকে 200 টাকা 22টা দোকান। 200 থেকে 250 টাকা করে 18টা দোকান। और 250 থেকে 300 টাকা पर्यन्त लाभ करे 6टा दोकान। এই ছকটা আমাদেরকে দেওয়া আছে। কি করতে হবে? প্রদত্ত তথ্যের ক্রমযৌগিক পরিসংখ্যা পাশে ব্র্যাকেটে দেওয়া আছে। দেখো ক্ষুদ্রতর সূচক তোমরা বইতে দেখতেই পাচ্ছ। তালিকা তৈরি করে ছক কাগজে ওজাইভ অঙ্কন করতে হবে। তাহলে কি করতে হবে আমাদেরকে? ওজাইভটাকে অঙ্কন করতে হবে কিভাবে? ক্ষুদ্রতর সূচকের সাহায্যে। তাহলে আমি प्रथम जो छकटा दिए क्योंकि से छकटा तुम्हारे एखे लिखी ना से छक के क्यों आंसर तुम शुरू कर सेखान शुरू कर एकर दागर प्रश्नटा। तेल प्रथम की करब हमें लिखब जे प्रति दोकान लाभ। तेल प्रति दोकान लाभ हमें कलम वाइज करो प्रति दोकान लाभ किसे देवा टाकाय और कि लिखब पाशे पाशे लिखब जी ক্ষুদ্রতর সূচক মানে ক্রমযৌগিক পরিসংখ্যা। ক্রমযৌগিক পরিসংখ্যা যার হচ্ছে ক্ষুদ্রতর সূচক। যদি তোমাদের একেবারে এটা বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা মাঝখানে কি করবে, এই প্রতি দোকানের লাভটা লেখার পরে এখানে তোমরা পরিসংখ্যাগুলোকে লিখে নেবে, মানে দোকানের সংখ্যাটাকে লিখে নেবে। যদি তোমাদের এই ক্রমযৌগিক পরিসংখ্যাটা একেবারে বের করতে অসুবিধা হয় কারণ এখানে আমি একেবারে লিখব। তাহলে এই যে প্রতি দোকানের লাভ, এই লাভটা কিভাবে দেওয়া রয়েছে? লাভটা দেওয়া আছে কি 0 থেকে 50 টাকা, আবার দেওয়া আছে কি 50 থেকে 100 টাকা, এটা দেওয়া আছে। কিন্তু আমি তোমাদেরকে আগের দিন বলেছিলাম যখন আমরা ওজাইভ অঙ্কন করব ক্ষুদ্রতর সূচক পদ্ধতিতে তখন আমাদের কি করতে হবে? কম কম করে লিখতে হবে। তাহলে কার কম? 50-এর কম। नेक्स्टा कि लिखब 100-র कम, परेरटा कि लिखब 150-র कम, এইভাবে कम कम করে লিখব। তাহলে প্রথমটা কি আমাদের 50-এর, প্রথমটা হচ্ছে 50-এর কম। নেক্সট যেটা সেটা কি 100-র কম। ঠিক আছে, তাহলে এইভাবে করে আমি প্রত্যেকটাকে লিখে নিয়ে আগে দেখো। তাহলে আমি এখানে যে প্রতি দোকানের লাভ সেটা লিখে নিয়েছি 50-এর কম, 100-র কম, 150-র কম, 200-র কম, 250-র কম, 300-র কম, এই পর্যন্ত। এইবারে কি লিখব? ক্রমযৌগিক পরিসংখ্যা। আর ক্রমযৌগিক পরিসংখ্যা কিভাবে লিখতে হয় সেটা তোমরা জানো। 0 থেকে 10, এই 0 থেকে 50, এই যে টাকাটা, এই টাকাটা লাভ ছিল কটা দোকানের? 10টা দোকানের। পরে 50 থেকে 100, এই টাকাটা লাভ ছিল কটা দোকানের? 16টা দোকানের। হ্যাঁ, তাহলে আমাদেরকে কি করতে হবে? প্রথমে এই যে 50-এর কম, এটা কটা? 10টা। এবার পরেরটাই যখন করব তখন কি হবে? এই 16 এসে এই 10-এর সাথে যোগ হয়ে যাবে। তাহলে 10 যোগ 16 তাহলে 26 হবে। এটা তারপরে কি ছিল? 100 থেকে 150 পর্যন্ত। তাহলে 100 থেকে 150 পর্যন্ত কটা দোকান ছিল? 28টা দোকান ছিল। তাহলে পরে পরে আমাদের কি হবে? এই যে 26 এর সাথে আমাদের ওই 28টাকে যোগ করে দিতে হবে। এইভাবে করে কি করতে হবে আমাদেরকে? ক্রমযৌগিক পরিসংখ্যা বের করতে হবে, ক্ষুদ্রতর সূচক। তাহলে আমি এগুলোকে বের করে নিই। তাহলে দেখো আমাদের এখানে কি হয়েছে, আমরা প্রতি দোকানের লাভ এবং ক্ষুদ্রতর সূচকটা বের করে নিয়েছি। এবার এটাকেই কি করতে হবে আমাদেরকে? একটা বিন্দু বিন্দু করে এখান থেকে বের করতে হবে। তাহলে বিন্দুগুলো কি হবে? প্রথমটা হবে 50-10, মানে এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। এগুলো আগের দিন আমি বলেছিলাম আগের ক্লাসে। তাহলে 50, 10। 100,26 150,54 200,76 250,94 300,100 এইভাবে করে বিন্দুগুলোকে আমাকে বসাতে হবে গ্রাফ পেপারে। তার জন্য আমাদেরকে একটা লেখা এখানে লিখতে হবে। সেই লেখাটা আমি প্রথমে লিখে নিই। তাহলে এখানে দেখো আমাদেরকে যে লেখাটা লিখতে হবে সেটা আমি এখানে লিখে নিয়েছি। কি লেখাটা? এটা কিন্তু তোমাদেরকে প্রত্যেককেই লিখতে হবে যে প্রশ্ন করবে সে অনুসারে। লেখাটা কি? যে এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতর বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 2 টাকা এবং ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতর বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান একটি দোকান ধরে 50,10 50,10 বলতে এটা হচ্ছে এক্স, তার মানে এটা 50,10, এটা আবার 100,26 তাহলে এটা 100 এটা 26, 150,54 150,54 200,76 আবার 250,94 এবং 300,100 বিন্দুগুলি স্থাপন করে ও যুক্ত করে একটি বক্ররেখা পেলাম। প্রাপ্ত বক্ররেখাটি ওজাইভ এবং ব্র্যাকেটে লিখতে হবে কি ক্ষুদ্রতর সূচক। তার মানে কি এক্স অক্ষ বরাবর তোমরা যখন ছক্কা গোজা আমি যখন তোমাদেরকে দেখাবো তখন দেখবে যে এটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এটা এক্স এবং এটা হচ্ছে ওয়াই, তাহলে এক্স এবং ওয়াই। এই যে এক্স অক্ষ বরাবর আমি কি ধরেছি, প্রত্যেকটা যে ছোট ছোট বর্গক্ষেত্রাকার যে ঘরগুলো আছে তার একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান 2 টাকা করে ধরেছি। তাহলে 2 টাকা করে ধরেছি, এইভাবে 2 টাকা করে ধরে ধরে গেছি, কারণ আমাকে 300 টাকা পর্যন্ত যেতে হবে। আর এপারে কি ধরেছি আমি, ওয়াই অক্ষ বরাবর কি ধরেছি, 1টা করে দোকান ধরেছি। তাহলে 1টা 2টো 3টে 4টে এরকম করে দোকান ধরেছি। এবার এটাকে চলো আমি তোমাদেরকে গ্রাফ পেপারে কিভাবে আঁকতে হবে সেটা তোমাদেরকে দেখাই। দেখো আমরা যে পয়েন্টগুলো ওখানে তৈরি করেছিলাম সেই পয়েন্টগুলোকে তাহলে আমরা এবারে গ্রাফ পেপারে এঁকে ফেলি। প্রথম পয়েন্ট আমাদের কি ছিল? প্রথম পয়েন্ট ছিল আমাদের 50। দেখো প্রথম পয়েন্ট ছিল কি আমাদের কাছে 50,10। তাহলে 50 কোণ বরাবর? এক্স বরাবর যাব। তাহলে এটা হচ্ছে এক্স অক্ষ এবং এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে আমরা এক্স এ 50 কোথায় দেখতে পাচ্ছি, এই হচ্ছে 50, এবং ওয়াই এর দিকে 10 কোথায়, এই হচ্ছে 10। তাহলে 50,10 আমাদের কোথায় হবে, এই বরাবর হবে, এটা হচ্ছে আমাদের 50,10। তারপরে বিন্দু ছিল কি আমাদের 100,26। তাহলে 100 বলতে এটা, তাহলে 26 পর্যন্ত যাব। তাহলে এটা যদি 20, 25 এই বরাবর হবে আমাদের 26, তাহলে এটা হয়ে গেল। তারপরে বিন্দু ছিল আমাদের কি 150,54। তাহলে 150 বলতে এই এবং 54 মানে এই হচ্ছে 50, তাহলে আরো 4 ঘর মানে এই পর্যন্ত 54। এগুলো তোমরা প্রত্যেকে করতে পারবে, এই বিন্দুগুলোকে বসাতে পারবে। পরেরটা কি আছে 200,76। তাহলে 200 এই এবং 76 পর্যন্ত যাবো, তার মানে এটা যদি 70 হয় তাহলে 80,76 এই মাঝামাঝি হবে এরকম, ঠিক আছে। তারপরে কি আছে 250,94। 250 বলতে এই যে, এবং 94টা কোথায় হতে পারে আমাদের, এইটা যদি 90 হয় তাহলে আমাদের 94টা এই বরাবর হতে পারে। আর কি আছে 300,100 একদম শেষ বিন্দু। তাহলে 300,100 বলতে হচ্ছে আমাদের এই পয়েন্টটা হলো। এবার এই যে পয়েন্টগুলো আমি পেয়েছি, এই পয়েন্টটা এবং এইটা এটা এটা প্রত্যেকটা পয়েন্ট, এই পয়েন্টগুলোকে কি করবো আমি স্কেলের সাহায্যে জুড়বো। জুড়ে দিলে কি হবে একটা বক্ররেখা পাবো, আর সেই বক্ররেখাটাই কি হচ্ছে আমাদের কাছে ওজাইভ। তাহলে আমরা জুড়ে ফেলি এটাকে। দেখো তাহলে আমি এখানে কি করেছি, দেখো স্কেলের সাহায্যে প্রত্যেকটা বিন্দুকে কিন্তু জুড়ে নিয়েছে, এই বিন্দু থেকে এই বিন্দু। তাহলে এটা কি হয়েছে, এটা একটা বক্ররেখা মতো হয়েছে। এটাই হয়ে গেল কি আমাদের কাছে ওজাইভ, এবং এটা কিসের ওজাইভ, ক্ষুদ্রতর সূচকে। সেটাকে আমাদের কি করতে হবে, ব্র্যাকেটে লিখে দিতে হবে ক্ষুদ্রতর সূচক। বোঝা গেছে? আমি তোমাদের গ্রাফ পেপারে এঁকে দেখালাম যে এই ওজাইভ কিভাবে তোমরা গ্রাফ পেপারে আঁকবে। তো আজকে তোমাদের এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ক্লাসে।